আমার ভাই হকল আমার বুজুর্গ হকল পর্দার আড়ালে থাকা আমার মা বোন হকল আল্লাহর জাতে কইলা তোমার উম্মতর বেটাইন বেটিন যারা এই ফাঁস অক্তর নমাজ রে গুরুত্ব সহকারে আদায় করবা আমি আল্লাহ তারারে 50 অক্ত নমাজ পড়ার সওয়াব দিলাইমু জোরে করে কোকা সুবহানাল্লাহ আমার ভাই হকল আমার বুজুর্গ হকল নমাজ এমন এক বস্তু আল্লাহ দিছেন যেমনে শুনবো ফজরের আজান দিলাই তো পারে যদি গুম্বাদ দিয়া মসজিদ মুখা দিয়ান আর মসজিদ গিয়া সজদা করিয়া আল্লাহরে দেখাইতো পারে যদি তার মুসলমানের প্রমাণ ফজর তাকি লইয়া জুহর পর্যন্ত আল্লাহ রাখাইয়া দেন তারে দিয়া আল্লাহর মুখা দিয়া জোরে করে কোকা সুবহানাল্লাহ ফজর নমাজ পড়িয়া খুলিছে গিয়া তার দোকান আন্নাইলে গেছে হে আলো বেটি গু গেছে উঠান হুরাত বাত রান্দাত হৌর হলি রেসা দেওয়াত স্বামী রেসা দেওয়াত কিন্তু খাড়া রাখছে তাই রে খান দিছে না তাই দুনিয়া মুখা দিয়ান রাখছে তাই তাই আল্লাহর বাই দিয়ান মানছে ফজরের আজান খাড়া রাখছে তাই রে খান নিয়ত করছে নমাজ ভড়িয়াও আমার আল্লাহ জালা আজানোর লগে লগে আমার ফজরের নমাজ ভড়াইছো ওলা জুহর খান ভড়িবার তৌফিক দিও রে বা আল্লাহ জোরে করে কোকা সুবহানাল্লাহ ফজর তাকি লইয়া জুয়র পর্যন্ত খাড়া রাখছে তাইর খান কোন বালা ভুলি যাইব জুয়রর আজান রই গেছে তাইর তাইর আল্লাহর বায়ে দিয়ান আল্লাহ পাক পরবরদিগার আলমে ফজর এবং জুয়রর মাঝখানের সময় খান বেটিয়ে তাইর গরর খাম করে কিন্তু আল্লাহর যাতে নমাজর সওয়াব লেখে জোরে করে কোকা সুবহানাল্লাহ জুহরের নমাজ ভুলিয়া ফর্ত করি আসরুন নমাজ দিলাইছে তাই আল্লাহর বাই দিয়ান খাড়া রাখছে খান বলে যত খাম করো আমার জান মানা লাগবো তুমি আসরের আজান আমি খাড়া রাখলাম খান কোন বালা পড়বো আসরের আজান আল্লাহর নবীয়ে ফরমাইছেন জুহর তাকি লইয়া আসর পর্যন্ত আল্লাহ তাইর বা তার নামায় আমলের মাঝে নমাজের সওয়াব করেন দান জোরে করে কোকা সুবহানাল্লাহ আসর তাকি লইয়া মাগরিব মাগরিব তাকি লইয়া এশা এইভাবে যদি রাখিলেই তো পারে আল্লাহর বাই দিয়ান রই যাই তো পারে যদি ইমানুর লাইনে শিয়ান মানিলাই তো পারে যদি এই নমাজ খানাইন তোর আজান আর লগে লগে নমাজ ভড়িয়া বেটায় মসজিদ গিয়া আর বেটিয়ে মুসল্লাত গিয়া সময় মতে নমাজ ভড়িয়া যদি দেখাইলেই তো পারে মুসলমানের প্রমাণ আল্লাহর যাতে হইরা ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান এরারে খাইল কিয়ামতর দিন আমি আল্লাহ নেহের ওয়ালি জন্নত খরমদান জোরে করে কোকা সুবহানাল্লাহ রইত করি আল্লাহর বাই দিয়ান রইত করি ইমানুর লাইনে শিয়ান খোলা রাখত করি ইমানুর লাইনের জ্ঞান থাকত করি শয়তান মর্দুত থাকি সাবধান আল্লাহর যাতে দিনে রাইতে বাক করি আমরা রে ফাঁস অক্তর নমাজ করছেন দান জোরে করে কোকা সুবহানাল্লাহ ফার্স্ট টাইম রাইতে দিনে মিলাইয়া ওই মসজিদ আজান যদি মানিলেই তো পারে আজান 24টা ঘন্টা আল্লাহর বন্দার আল্লাহর বান্দির আল্লাহ রাখিয়া দেন তান বাই দিয়ান এগুলো তো পারে ইমানোর লাইনে শিয়ান খোলা রাখতে পারে ইমানোর লাইনের জ্ঞান জোরে করে কোকা সুবহানাল্লাহ আমার ভাই হকল আমার বুজুর্গ হকল আল্লাহ কোরআনে করিমর মাঝে ও আমার মা বইন হকল বালা করি শুনো আল্লাহ কোরআনে করিমর মাঝে ফরমাইছেন ইন্নাসসালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজ তোমা তান্ডে আমি দিছি কন্ট্রোলার কলিমা দিয়া আমি বানাইয়া দিছি তোমা তানোর জীবনিকা নিমানোর গাড়ি এই গাড়ির অ্যাক্সিডেন্ট থাকি বাঁচাইবার লাগিয়া শয়তান মোর দুধর দুকা থাকি বাঁচাইবার লাগিয়া অর্থাৎ অ্যাক্সিডেন্ট থাকি বাঁচাইবার লাগিয়া আমি আল্লাহ এই গাড়ির মাঝে ফিট করিয়া দিছি কন্ট্রোলার এই কন্ট্রোলারের নাম হইল নমাজ জোরে করে কোকা সুবহানাল্লাহ
সুজুকি কোম্পানি হুন্ডাই কোম্পানি টাটা কোম্পানি গাড়ি বানায় 10 লাখ 20 লাখ টাকার গাড়ি গাড়ি ওখান খালো পড়া থাকিয়া গাছ কুন্দা মারা থাকিয়া ড্রাইভার দে জানে মারা থাকিয়া মানু অ্যাক্সিডেন্ট করিয়া মারা থাকিয়া বাসাইবার লাগিয়া গাড়ি কানোর মাঝে ক্লাস আর ব্রেক ফিট করিয়া দে দেনি না না আমরার আল্লাহ শয়তান মর্দুদর দুকা থাকি আমরা রে বাসাইবার লাগিয়া অর্থাৎ ইগে যে দুকা দে ইগু আমরার ইমানর গাড়ির অ্যাক্সিডেন্ট হই যায় গিয়া নমাজ ছাড়ি দিছে ইমানর গাড়িয়ে অ্যাক্সিডেন্ট করি লাইছে সুদ খাই লাইছে ইমানর গাড়ির অ্যাক্সিডেন্ট হই গেছে মদ খাই লাইছে ইমানর গাড়ির অ্যাক্সিডেন্ট হই গেছে গিয়া তার বাপর ভাই চোখ লাল করি লাইছে ইমানর গাড়ির অ্যাক্সিডেন্ট হই গেছে গিয়া মারে মারত করিয়া কুদিয়া উঠিছে তার ইমানর গাড়ির অ্যাক্সিডেন্ট হই গেছে গিয়া চুরি করত করি বার হই গেছে ইমানর গাড়ির অ্যাক্সিডেন্ট হই গেছে গিয়া এই অ্যাক্সিডেন্ট থাকি বাঁচাইবার লাগে আল্লাহর যাতে কন্ট্রোলার হিসাবে নমাজে দিলাইছো এনে জোরে করে কোক সুবহানাল্লাহ যদি এক ইমানদার বেটা বেটি যুবক বৃদ্ধ নির্বিশেষে কেউ যদি আল্লাহর দেওয়া এই নমাজ রে নবীজির তরিকা মতে আদায় করিলায় তে তার ইমানর গাড়ির কন্ট্রোলার যতদিন ফিট রাখবো কন্ট্রোলার শয়তানে দূরই উবাইয়া আত্মলা মারিয়া কইব আই এম এ ডিবলডার জোরে করে কোকা সুবহানাল্লাহ আর আল্লাহ কইবা কাল কিয়ামতের দিন আমি তোরে বিজলির মতো পার করিয়া দিমু ফুল সিরাতর ফার উইদাউট হিসাব করিয়া দিমু তোরে বেড়া পার জোরে করে কোকা সুবহানাল্লাহ আইজ আমরা নমাজ কি জিনিস বুঝলাম না নমাজের গুরুত্ব না থাকার কারণে জেতা জাতর মাঝে জীবনে কোনো দিন ইতা বুড়াই শুনা গেছে না আমরা সিলট খাসাড়র মানুষ সিলটি বহুত কম আমরা শিলচার হাইলা খান দিয়ে এবং করিমগঞ্জর মানুষ আমরা পূর্বাপুরুষ ইতা বড় বড় অলি হল আসলা বড় বালা খানদানোর মানুষ আমরা উদালির জমিন বেশিরভাগ মানুষ শিলচারর আমি শিলচার ঘুরিয়া বুধ পাইছি শিলচার ওয়াজ আইন তো গিয়াল্লে খালি মানে কইতা আমরার কুটুম উদাল ইতাছন 7 নম্বর আছেন 5 নম্বর আছেন বুধ পাইছি আমি ইতা ওবায়কুর লগে সম্পর্ক বেশি হাইলাকান্দির মানু আছেন করিমগঞ্জর মানু আছেন সারা গলিয়ে গলিয়ে ঘুরিয়া দেখি আইছি আমার ভাই সকল আমার বুজুর্গ সকল আমরার পূর্বাপুরুষ ইতা আল্লাহর ওলি আসলা জোরে করে কোকা সুবহানাল্লাহ আমরা কোনো কুবংশ নাই আমরা কোনো সমজাত নাই আমরা বড় জাতিলা বংশর মানুষ কিন্তু আইজ আমরার গড়াইন তো আইয়া মদে বাড়ি বানাইলার আমরার গড়াইন তো আইয়া ট্যাবলেট হামাইদার আমরার গড়াইন তো আইয়া ড্রাগস হামাইজার আমরার বাড়িন তো জিনার বাজার গরম হই যার আমরার বাড়িন তো মা বাবর নাফরমানি বাড়ি যার যেটা জীবনে আমরার খানদানও আসলো না ইতা আইয়া হামার তার একমাত্র কারণ হইল 70% যুবক আর যুবতীর জীবনের মাঝে নমাজ নাই আমরা যে গুরু কয়েকজন 30%-র জীবনে নমাজ যদিও আছে 20%-র নমাজ শুদ্ধভাবে আল্লাহ জেলা চাই নিলা নাই আরও 10%-র জীবনের মাঝে নমাজ আছে কিন্তু এটা কি 5%-এ দেখাইবার লাগি আয়ার যাই না গেলে মুরব্বী আনা ঠিকাইবার উপায় নাই আর 5%-র জীবনের মাঝে অরিজিনাল নমাজ আছে রে ভাই যার কারণে শয়তান কইছে শয়তানে কইছে খালি ময়দান ভাই লাইছি ইনো যদি আমার দোকানদারি করতাম পারি না তে খানো করতাম রে মাই।